কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। সো নতুন বছরটা খুব ভালো কাটছে, মনে তো হচ্ছে সেটাই সবার। অন্তত 2020-র মতন খারাপ যায়নি, তো খুব ভালোই কাটুক 2021-টা এবং পরবর্তী বছরগুলোও খুব ভালো কাটুক তোমাদের সবার। সো বেশি না বকে ভিডিওটা শুরু করছি। আজকের যে মানুষটাকে নিয়ে আমি কথা বলবো, সেই মানুষটার ব্যাপারে যতই বলি বা যতই সেই মানুষটাকে জানি, খুবই কম হবে সেই মানুষটার ব্যাপারে জানা বা বলা। কারণ সেই মানুষটা আমাদের জন্য এত কিছু করেছে, আমরা কিন্তু তার নামটাও অনেকে তার নামটাও জানি না, বা তিনি কে বা সেই মানুষটা কে জানি না। সো ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই। তোমাদের আজকের লাইক দরকার নেই, কিন্তু এই ভিডিওটা শেয়ার করো অবশ্যই, কারণ এই মানুষটার ব্যাপারে জানাটা সবার খুব দরকার। কারণ এই মানুষটা সম্মান পাওয়া বা সম্মান দেওয়া আমাদের, আমরা যদি সম্মান দিতে চাই তো অবশ্যই এই মানুষটার ব্যাপারে সবাইকে জানাতে হবে। কারণ এই মানুষটা আমাদের জন্য এত কিছু করেছে যে বলার বাইরে। সো এই মানুষটা হচ্ছে বাবা হরভজন সিং। হয়তো অনেকে নাম প্রথমবার শুনছো বা অনেকে শুনেছো কিন্তু অতটা গুরুত্ব দাওনি, হতে পারে কেউ একজন, কিন্তু এই মানুষটা আমাদের জন্য অনেক কিছু করেছে। সো বেশি না বকে আমি ডাইরেক্ট টপিকে চলে আসছি। সো বাবা হরভজন সিং পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান ছিলেন। হ্যাঁ, একজন জওয়ান ছিলেন। সো তার ব্যাপারে আজকের আমি তোমাদের বলবো। হরভজন সিংয়ের জন্ম হয়েছিল 13 আগস্ট 1946-এ পাঞ্জাব, পাকিস্তান। এবার তোমরা সবাই বলবে পাকিস্তান পাঞ্জাব মানে তো পাকিস্তানে জন্ম হয়েছিল। না, তখন আমাদের দেশ ভাগ হয়নি, তখন পাকিস্তান ইন্ডিয়া এক ছিল। তো তারপরে যখন ভাগ হয়েছিল, তার ফ্যামিলি সবাই ইন্ডিয়াতে চলে আসে। তো তিনি তার পড়াশোনা ইন্ডিয়াতে শেষ করেন এবং তারপরে আর্মিতে জয়েন করেন। তো আর্মিতে জয়েন করার পরে তার এজ খুব একটা ছিল না, তিনি 2 বছর তার একটু বেশি আর্মিতে কাজ করেন, কারণ তিনি খুব কম বয়সী, খুব ছোট বয়সেই তিনি আর্মিতে জয়েন করেছিলেন। যখন তার এজ 22, তখন একটা তুষারপাতে তার মৃত্যু ঘটে বা শহীদ হন তিনি। তো তোমরা সবাই জানো তুষারপাতের ব্যাপারটা, কারণ তুষারপাতে কারোর যদি মারা যায়, ঠিক আছে, তো তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ তুষারপাতের ব্যাপারটা তোমরা সবাই অবশ্যই জানো। তো তাকেও, বাবা হরভজন সিংকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সো তখন তার বন্ধু বা তার সহকর্মী যারা ছিলেন, যারা আর্মিতে কাজ করেন, তারা তাকে খোঁজেন এবং 3 দিন পরে তাকে ভাগোড়া, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা ঘোষণা করে দেয়। সো তারপরে তিনি তার একটা বন্ধু বা তার সহকর্মী যিনি ছিলেন, তার স্বপ্নে আসেন এবং বলেন যে তার দেহটা কোথায় আছেন। সো সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরে তার দেহটা পাওয়া যায়। গল্পটা এখান থেকে শুরু, কারণ একটা মানুষ যখন মারা যান, বা বাবা হরভজন সিংয়ের তো উনি শহীদ হয়েছিলেন, তো তারপরেও তিনি দেশের জন্য যা করছেন, তো মানুষ বেঁচে থাকলে তো অবশ্যই করেন দেশের জন্য, যাদের ইন্ডিয়ান আর্মি আছে তারা দেশের জন্য, কারণ তারা নিজের জান দিয়ে হলেও দেশকে কিন্তু রক্ষা করেন। বাট বাবা হরভজন সিং মারা যাবার পরেও দেশের জন্য যা করেছেন বা দেশের জন্য যা করছেন, সো হ্যাটস অফ। তো তারপরে ওনাকে খুঁজে পাওয়া যায় এবং তারপর থেকে কোনো জওয়ান নাইট ডিউটিতে, ধরো কেউ, অনেকে তো একটু অন্যমনস্ক বা একটু অবশ্যই হবে, কারণ নাইটে তো সবার, তো উনি যারা ডিউটিতে থাকতেন, কেউ যদি একটু অন্যমনস্ক হয়ে যেতেন তাদের মাথায় মারতেন বা চড় মারতেন। কারণ ডিউটির টাইমে উনি খুব রেসপন্সিবল পার্সন ছিলেন। তো ডিউটির টাইমে কোনো ফাঁকিবাজি না, কোনো কিছু না, এবং ইনফ্যাক্ট এখনও পর্যন্ত চায়না বর্ডারের আর্মিরাও বাবা হরভজন সিংকে ভয় পান এবং ওনারা সম্মানও করেন খুব। কারণ যখন ইন্ডিয়া আর চায়নার কোনো মিটিং হয়, ঠিক আছে, কোনো মিটিং হয়, তখন একটা সিট ফাঁকা রাখা হয়
বাবা হরভজন সিং এর নাম এখনো পর্যন্ত, এবং বছরে একবার ওনার ছুটি হয় 2 মাসের জন্য, এবং সেই টাইমটা যখন ওনার ছুটি হয় সেই টাইমটা ওনার যে লাগেজ আছে সেইগুলোকে ওনার বাড়িতে পাঠানো হয়, এবং 2 মাস পরে ট্রেনে করে ওনার নামে এখনও পর্যন্ত ওনার নামে টিকিট বুকিং হয় এবং তিনি বাড়ি আসেন। এবং সেই 2 মাস পাঞ্জাব রেজিমেন্টের যে জওয়ানরা থাকে খুব সতর্ক থাকেন, খুব সতর্ক থাকেন, কারণ ওই টাইমটা বাবা হরভজন সিং তো অবশ্যই ছুটিতে থাকেন সেই জন্যই, কারণ সবাই বিশ্বাস করে এটা। সো এবং 2 মাস পরে আবার তার যত লাগেজ আছে সব ট্রেনে বুক করা হয়, আর্মিদের ট্রেনে বুক করা হয় এবং সেটাকে আবার ওনার যে পোস্ট আছে সেখানে নিয়ে যাওয়া হয়। এবং ওনার ঘরে ড্রেসগুলো বা জুতোগুলো প্রত্যেক দিন পরিষ্কার হয়ে যায় অটোমেটিক, নোংরা লেগে থাকে এবং অনেকে পরিষ্কার করেন বা অটোমেটিক পরিষ্কারও মাঝে মাঝে হয়ে যায়, এটা অনেক জওয়ানও বলেছেন। সো তারপর থেকে ওনার নামে একটা মন্দির তৈরি করা হয় যেখানে বাবা হরভজন সিং থাকে, এবং অনেকেই যারা নতুন জওয়ান আছে যারা নতুন পোস্টিংয়ে এসেছে তারা অনেকেই বাবা হরভজন সিংকে ট্রেনের মধ্যে দেখেছেন, তার বাড়িতে দেখেছেন, তার মানে যেখানে উনি পোস্টিং থাকেন যে ঘরটাতে থাকেন, এবং ওনার হাউসেও অনেকে দেখেছেন। সো তিনি এখনও দেশের জন্য যা করছেন। এবং আরেকটা জিনিস যেটা, যে চায়নার থেকে কোনো খারাপ কিছু, মানে চায়না তো যখন তখন অ্যাটাক করে দেয় ভুলভাল, তো ওনাদের চার যেরকম নেচার, তো সেটা বড় কথা। এবং সে তার ব্যাপারে ইন্ডিয়ান আর্মির কাছেও খবর আছে, এবং কোনোভাবে ইন্ডিয়াও যদি কোনো খারাপ মন্তব্য নিয়ে চায়নার প্রতি অ্যাটাক করে তো সেটাও চায়নার আর্মির কাছে খবর চলে যায়। সো এই লোকটা আমাদের দেশের জন্য যা করছে বা যা করেছে, সো এনার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসাটা সত্যি কথা বলতে অনেকটাই বেড়ে গেছে, কারণ আমি এনার ব্যাপারে খুব একটা জানতাম না। সো আমি একদিন একটা নর্মাল ভিডিওতে দেখছিলাম, সো দেখলাম বাবা হরভজন সিং, আমি নাম শুনেছিলাম আগে, সো তারপরে যখন আমি দেখলাম যে বাবা হরভজন সিং এর ব্যাপারে আমি নিজে সার্চ করলাম, সো আমি ভাবলাম একটা ভিডিও বানানো দরকার এই মানুষটার নামে, কারণ এই মানুষটা যতটা সম্মান পাওয়ার যোগ্য ইনি যতটা সম্মান পেতে পারে ততটা সম্মান পান না। হ্যাঁ হয়তো পাচ্ছে, যারা জানে যারা তারা অবশ্যই দিচ্ছে, বাট যারা জানে না তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করা খুব দরকার, কারণ এই মানুষটাকে সম্মান জানানো দরকার, কারণ ইনি আমাদের জন্য যা করেছেন। আর্মিরা অবশ্যই আমাদের জন্য অনেক কিছু করছেন, কারণ এনারা না থাকলে এই যে আমরা ভালোভাবে বাড়িতে খাওয়া দাওয়া করছি, ভালো এই যে আমি ভিডিও বানাচ্ছি তোমরা ভিডিওগুলো দেখছো, এগুলো কিছুই হতো না। কারণ একটা মানুষ মারা যাওয়ার পরেও যে এত কিছু করছে দেশের জন্য, সো তাকে সম্মানটা জানানো উচিত, কারণ আমরা অনেক দেশভক্ত লোক যারা আছে তাদেরকে সম্মান জানাচ্ছি, সো এই মানুষটাও সম্মান পাওয়ার খুবই যোগ্য। সো সেই জন্যে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের কাছে শেয়ার করো, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভালো থেকো সবাই, এটুকুর বলার, ভিডিওটা শেয়ার করো অবশ্যই। টাটা।